Xiaomi, Realme, এই দুই কোম্পানির ফোনের মধ্যে কোন কোম্পানির ফোন নেওয়া উচিত এই ভিডিওতে সেটি আলোচনা করব এবং ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। 2010 সালে প্রথম Xiaomi কোম্পানি চালু হয় এবং মোবাইল মার্কেটে যাত্রা শুরু হয় 2014 সাল থেকে। 2014 সালের পর Xiaomi বেশ ভালো ভালো ফোন লঞ্চ করেছে, তাদের কম দামে ভালো স্পেসিফিকেশন দিত, হার্ডওয়্যার পাওয়ারফুল দিত, ক্যামেরা ভালো ছিল, সফটওয়্যার অপটিমাইজিং ভালো ছিল, এগুলোর জন্য Xiaomi বেশ পপুলার হয়। অপরদিকে Realme, Realme মূলত অপো একটি সাব ব্র্যান্ড। এখন বিষয় হলো অপো এই সাব ব্র্যান্ড কেন তৈরি করলো। 2004 সালে অপো প্রথম চালু হয়, তারপর থেকে তারা বেশ কিছু ফোন লঞ্চ করে কিন্তু তাদের ফোনের সার্ভিস ভালো ছিল না, তাদের ফোনের প্রাইস ছিল বেশি, তাদের ফোন হ্যাং করতো, হিট হইতো প্রচুর, জাস্ট ক্যামেরা একটু ভালো ছিল কিন্তু ফোনে যদি হ্যাং করে তাহলে ক্যামেরাতে ঢুকবেন কেমন করে। এগুলোর জন্য অপোর নাম বেশ খারাপ হয়েছিল, অপোর ফোন কেউ কিনতে চাইতো না। এগুলো সব কিছু বিবেচনা করে অপো তাদের রিয়েলমি সাব ব্র্যান্ড 2018 সালে তৈরি করে এবং 2018 সালের পর থেকে Xiaomi-র জায়গা আস্তে আস্তে রিয়েলমি দখল করে নিচ্ছে এবং অনেকটা নিয়েছে। একটা বিষয় লক্ষ্য করেছেন, অপ্পো তাদের সাব ব্র্যান্ডের নাম রিয়েলমি কেন রেখেছে? কারণ Xiaomi-র রেডমি সিরিজের ফোনগুলো সব থেকে বেশি বিক্রি হতো এবং মানুষজন রেডমি এবং রিয়েলমির কনফিউশনে রিয়েলমি নিতে পারে সেটির জন্য রিয়েলমি নাম রাখা হয়েছে। রিয়েলমি কেমন করে Xiaomi-র জায়গা দখল করে নিচ্ছে? দিন দিন দেখা যাচ্ছে রিয়েলমির ফোনগুলো Xiaomi ফোনের থেকে বেশি ভালো পারফরমেন্স করতেছে। র্যাম ম্যানেজমেন্টের দিক যদি দেখা যায় তাহলে একটি Xiaomi ফোনে 6GB র্যাম এবং একটি রিয়েলমি ফোনে 4GB র্যাম। রিয়েলমি ফোনে 4GB র্যাম হওয়া সত্ত্বেও Xiaomi ফোনের 6GB র্যামের থেকে বেশি অ্যাপ ধরে রাখতে পারে ব্যাকগ্রাউন্ডে। একই দামের একই চিপসেটের Xiaomi এবং একটি রিয়েলমি ফোন, দুটি ফোনের মধ্যে যদি ক্যামেরা কম্পারিজন করা যায় তাহলে রিয়েলমিতে বেশি ভালো পারফরমেন্স দেখা যায় এবং Xiaomi-র ফোন রিয়েলমি ফোনের থেকে তুলনামূলক একটু বেশি হিট হয়। এগুলো আসলে কেন হচ্ছে? কারণ Xiaomi তাদের ঠিকমতো সফটওয়্যার অপটিমাইজিং করতে পারতেছে না। উভয় কোম্পানি সেম কোয়ালিটির জিনিস ইউজ করে, সেম হার্ডওয়্যার, সেম সেন্সর, কিন্তু সফটওয়্যার অপটিমাইজিংয়ের কারণে Xiaomi-র থেকে রিয়েলমিতে বেশি ভালো পারফরমেন্স দেখা যায়। তাহলে জিনিসটা ক্লিয়ার হলো, রিয়েলমির ফোন Xiaomi-র ফোনের থেকে সব দিক দিয়ে বেশি ভালো পারফরমেন্স করে, তাই রিয়েলমির ফোনেই কেনা উচিত। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই জায়গায়।